খড়দহের কারখানা গেটে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগ, বিক্ষোভ INTTUC-র। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। যখন আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ঘটে যাওয়ার ঘটনার বিচারের দাবিতে পথে নেমেছেন অরাজনৈতিকভাবে সাধারণ মানুষ, সেই সময় খড়দারের এক বেসরকারি কারখানার গেটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপর পোস্টার দিয়ে ছবি বিকৃত করার অভিযোগকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। এই দিন কারখানার গেটে বিক্ষোভ দেখান INTTUC নেতৃত্ব ও কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে INTTUC নেতৃত্ব রাহুল সাও জানান, আজকে সকালে যখন আমরা গেটে আসি তখন আমাদের নেতৃত্বরা আমাদের জানায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবির ওপরে কিছু, এটা সাধারণ মানুষের কাজ না দাদা, এটা কিছু বিজেপির গুন্ডা বাহিনী আছে যারা এই সমস্ত কাজ করছে, যাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তারা সমস্ত সারা বাংলা জুড়ে হেরেছে, এখন দেখছে মমতা ব্যানার্জি সরকারটাকে কিভাবে ফেলা যায়, এই ব্যবস্থা করছে। কালকে রাস্তায় সাধারণ মানুষ নেমেছিল, কিন্তু এটা সাধারণ মানুষের কাজ না, এটা বিজেপির কিছু গুন্ডা বাহিনী আছে যারা ঘুরছে, যারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরাও রাস্তায় আছি যাতে এইভাবে ঘটনা না ঘটুক। আজকে বলুন না, মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ছবিতে যদি জাস্টিস ফর আরজিকর লেখা হয়, এটা তো খুব, এটা CBI তদন্ত করছে, CBI-এর ওপরে আমাদের সবার আস্থা আছে, সবাই আমরা তদন্ত চলছে, তো এটার জন্য মুখ্যমন্ত্রীর ছবিতে এইভাবে তো করা উচিত না। এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমাদের সমস্ত এখানে আমাদের ইউনিয়নের পার্মামেন্ট ইউনিয়নের সেক্রেটারি অভিজিৎ দা আছে, পারভেজ দা আছে, সবাইকে নিয়ে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি যাতে এরকমভাবে ঘটনা আর কোনোদিন না হয়। মমতা ব্যানার্জির নামটাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, এটা যাতে কোনোদিন না হয় এটাই আমরা আন্দোলন করছি। আজকে আজকে মমতা ব্যানার্জি ছবিতে এইভাবে করছে, এইভাবে তো করাটা ঠিক না। একশোবার নিশ্চয়ই চাইতে পারে, আমরাও জাস্টিস চাইছি, আমরাও জাস্টিস চাইছি, আমরাও রাস্তায় নেমে জাস্টিস চাইছি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ছবিতে যদি এইভাবে অপমান করে, মুখে ছবিতে যদি আর জাস্টিস ফর আরজিকর লেখে, এটা তো শোভনীয় নয়। নিশ্চয়ই আমরা খড়দাম পৌরসভার উপপৌর প্রধান সায়ন মজুমদারকে জানিয়েছি, আমাদের লিডার নির্মল ঘোষ পানিয়াটির MLA তাকেও আমরা জানিয়েছি, আমাদের লোকাল নেতৃত্ব পারভেজ দা আছে, অভিজিৎ দা আছে, আমরা তাদেরকেও জানিয়েছি, সমস্ত তীর্থঙ্কর ঘোষ আমাদের নেতা জেলার যুবর তাকেও আমরা জানিয়েছি, সমস্ত নেতৃত্বদেরকে আমরা জানিয়েছি, জানিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি তার এরকম ঘটনার, আমরা প্রতিবাদ জানাচ্ছি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।